রমজানে আমদানি করা পণ্যের দাম ইতালিতেও বেশ ঊর্ধ্বমুখী, তবে হাতের নাগালে রয়েছে ইতালির আভ্যন্তরীণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। ক্রেতাদের মতে এর জন্য দায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এবছর রমজান মাসে ইতালিতে বিভিন্ন দেশ বিশেষ করে দক্ষিণ এশিয়া থেকে আমদানি করা পণ্যদ্রব্যের মূল্য বেশ ঊর্ধ্বমুখী। যদিও স্থানীয় প্রবাসী বাঙালিরা মনে করছেন সম্প্রতি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বাজার দর ঊর্ধ্বমুখী, তবে এখন পর্যন্ত কিছুটা হাতের নাগালে রয়েছে ইতালির আভ্যন্তরীণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সামনে যদি দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পায় তাহলে জীবনযাত্রার মানে বেশ চাপ সামলাতে হবে বলে মনে করছেন প্রবাসীরা। আগে যে জিনিসটা আমরা খুব কম দামে হয়তো বা কিনতে পারতাম সেটা এখন দাম আমাদের হাতের নাগালের বাইরে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি সব দিক থেকে বিবেচনা করলে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখনো চলছে আর কি, কিন্তু এর বাইরে চলে গেলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। প্রবাসী বাংলাদেশি দ্বারা পরিচালিত দোকানগুলোতে গিয়ে জানা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে চাল, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম। আগে যেখানে পেঁয়াজ ও আলুর প্রতি 5 কেজির বস্তার খুচরা বিক্রয় মূল্য ছিল 3 ইউরো, বর্তমানে তা বেড়ে হয়েছে 5.5 ইউরো। তবে যুদ্ধ শুরুর প্রথম দিকে ইতালিতে হঠাৎ করে এই ভোজ্য তেলের দাম প্রতি কেজিতে 3 গুণ বেড়ে গেলেও বর্তমানে কিছুটা কমেছে, আর চালের মূল্য বেড়েছে প্রতি বস্তায় 5 থেকে 7 ইউরো। এ বিষয়ে পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা মনে করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি খরচ বেড়েছে, এ কারণে আমদানি করা পণ্যদ্রব্যের দাম বেশ বাড়তি।